ফটিকরাইয়ের ঐতিহ্যপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টে চতুর্থ সিজনের ঘোষণা করলেন ফটিকরাইয়ের বিধায়ক তথা রাজ্যের তপশিলী জাতি কল্যাণ মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ফটিকরাইয়ের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে উপস্থিত থেকে মঙ্গলবার মন্ত্রী জানান, আগামী 20 আগস্ট শুরু হতে চলেছে ফটিকরাইয়ের বিখ্যাত অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে ফটিকরাই বিধানসভা কেন্দ্রে। গঠন করা হয়েছে নবনির্মিত কমিটি। এই কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন মন্ত্রী সুধাংশু দাস এবং ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী মনোজ পাল চৌধুরী। আগামী 15 আগস্ট রাত 8টার মধ্যে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলিকে নাম নথিভুক্ত করতে হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম অনুসারে নকআউট পদ্ধতিতে খেলা হবে প্রতিযোগিতায়। একসাথে সর্বোচ্চ 4 জন বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে দলগুলি। তবে বাকি প্রত্যেক ফুটবলারকেই হতে হবে ভারতবর্ষের স্থায়ী নাগরিক। পুরস্কার হিসেবে অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের 5টি আসন বিশিষ্ট 4-চাকা গাড়ি দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন ফটিকরাইয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। রানার্সরা পাবে বাইক। এর পাশাপাশি বেস্ট গোলকিপার, বেস্ট ফুটবলার, ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট পুরস্কারও দেওয়া হবে ফুটবলারদের। আমরা গত 4 বছর যাবত যে টুর্নামেন্ট করছি, ফুটবল টুর্নামেন্ট খুব ঐতিহ্যপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট এই বছরও আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 20 তারিখ অর্থাৎ 20 আগস্ট এই অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট সিজন ফোর আমরা শুরু করতে যাচ্ছি, শুভ উদ্বোধন হবে। তো এই টুর্নামেন্টকে সামনে রেখে আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি, আমাদের প্রস্তুতি বৈঠক হয়েছে, আজকে আমরা প্রেস বার্তায় মিলিত হয়েছি এই পার্টিকুলার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। তো আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রেস বার্তায়। আমার সাথে উপস্থিত আমাদের নবন গঠিত অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2023 কমিটির যিনি চেয়ারম্যান হিসেবে আমি রয়েছি, ভাইস চেয়ারম্যান আমাদের রয়েছেন মনোজ পাল চৌধুরী, প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন অরবিন্দ দাস, আমাদের অনুগুটি জেলা পরিষদের সভাধিপতি। এই অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত তথা ফাইনাল ম্যাচে যারা জয়ী হবেন তাদের জন্য, চ্যাম্পিয়নদের জন্য আমাদের পুরস্কার থাকবে। গত বছরের মতো আমরা এবছরও রেখেছি 4-wheeler 5-seater গাড়ি, অর্থাৎ 4-চাকার 5 আসন বিশিষ্ট গাড়ি তাদেরকে আমরা চ্যাম্পিয়নদের প্রদান করব। কী গাড়ি দেওয়া হবে এখনও আমরা সিদ্ধান্ত করিনি, তবে একটা ভালো এবং উন্নত গাড়ি সেই টিমকে আমরা দেব। আমরা রিসেন্টলি কী কোম্পানির গাড়ি, কোন ব্র্যান্ডের গাড়ি দেওয়া হবে সেটা আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেবো সমস্ত ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী বা কিংবা টিম যারা অংশগ্রহণ করবে তাদেরকে। দ্বিতীয় প্রাইস অর্থাৎ রানার্সদের জন্য আমাদের এখানে থাকবে সেম গত বছরের মতো এবছরও আমরা রেখেছি, তাদের জন্য বাইক আমরা সেকেন্ড প্রাইজ হিসেবে অর্থাৎ রানার্সদের জন্য আমরা বাইক রাখবো। এর বাইরেও বিভিন্ন টিম যারা অংশগ্রহণ করবে, বেস্ট গোলকিপার, বেস্ট রান কী বলে গোলার যারা গোল ভালো দিতে পারবে, যে কিপিং করতে পারবে, স্কোর করতে পারবে, এরকম বিভিন্ন যিনি এমার্জিং প্লেয়ার এরকম বিভিন্ন টাইপের তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। এর বাইরেও যারা ম্যান অফ দ্য ম্যাচ বা অন্যান্য টুর্নামেন্ট অফ দ্য ম্যান হবেন তাদের জন্য আমরা আলাদা আলাদা করে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখবো। ফটিকরাইয়ের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে উপস্থিত থেকে মঙ্গলবার বিকেলে অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতির বিষয়ে এক বৈঠক করেন এই কমিটির চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক এবং ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ফটিকরাইয়ের বিশিষ্ট সমাজসেবী মনোজ পাল চৌধুরী এবং বিশিষ্ট সাংবাদিক জি বসু রায়। এই নকআউট ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা সৃষ্টি হয়েছে রাজ্যের ক্রীড়া মহলে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।